নমস্কার বন্ধুরা আজকে আবারও নতুন একটা দিনে নতুন আকাশ নতুন সূর্য নতুন আশা নতুন ভালোবাসা নিয়ে আমি সোমা কুকসের সোমা চলে এসেছি আপনাদের সাথে একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি বানাবো একটা পনিরের রেসিপি তবে দেখতে থাকুন এখানে পনিরগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি সামান্য কিছুটা আম শক্ত নিয়েছি কাজু নিয়েছি এলাচ দারচিনি নিয়েছি এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর রান্নাটা আমি করব ঘি দিয়ে আর এদিকে নিয়ে নিয়েছি আমি দুধ আর ঘিটা ওখানে রেডি ঘি দিয়ে আমি রান্নাটা করব। তবে এবার আমি সরাসরি রান্নার কাছে চলে যাচ্ছি এখানে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটার মধ্যে আমি দিয়ে দেব এখন ঘি কেউ চাইলে একটু সাদা তেল দিয়েও করতে পারেন সাদা তেলের সাথে একটু সামান্য একটু ঘি মিক্সড করে নেবেন তবেই ভালো লাগবে আরও খেতে দিয়ে দিয়েছি কয়েকটা এ দ অল্প কটা গোটা জিরে জিরেটা যাতে কালো না হয়ে যায় সেটা নজর রাখতে হবে দিয়ে দেব আমি এখন পনিরের টুকরোগুলোকে পনিরের টুকরোগুলোকে আমি নাড়াচাড়া করব না ভেঙে যাবে একটু জাস্ট একটু নেড়ে দেবো কড়াইটাকে এবার আমি এখানে দিয়ে দেব নুন পরিমাণ মতো নুনটা দিয়ে দেব হালকা করে একটু যদি পারি এক দুটোকে একটু নেড়ে দিচ্ছি মাঝখানের দিক থেকে বেশি নাড়াচাড়া করতে গেলে এগুলো ভেঙে যাবে আর ওপাশে আমি কাঁচা লঙ্কা টমেটো কাজু আমশক্ত সবগুলো মিশ্রণকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম পনিরটাকে কিন্তু আমি বেশি ভাজি ভাজিনি গ্যাসটা আমার লো ফ্লেমে আছে এখন এখন মশলাটা দেওয়ার পর আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় জন্য একটু ভালো করে সাতলে নিতে হবে কারণ এখানে টমেটো আছে টমেটোটা যদি একদম ভালো করে কষানো না হয় তবে দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যেতে পারে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে এলাম দিয়ে দেব সামান্য হাফ চামচের চাইতেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য দিলাম আমি এটাকে এবার আমি হালকা করে নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি পনিরগুলোকে এখন আমার গ্যাসের স্টিমটা ফুল স্টিমে আছে এবার আস্তে আস্তে আমার সাইড দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে সাইড দিয়ে একটু ঘিটা ছেড়ে ছেড়ে আসছে তারপর আমি দিয়ে দিলাম দুধটা দুধ আমি যতটুকু নিয়েছিলাম কাপের মধ্যে সম্পূর্ণটা দিলাম না লাগবে না আমার সম্পূর্ণটুকু এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমি একটু ফুটে ওঠার পর এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে এই যে একটু শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম তবে কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে তবে আজকের মতো বাই বাই